खाबार एवं पानीय खावार सठिक विधि निषेध जदि आम्रा ना जानी ताहले अल्प बयसे नानाविध रोग आमादेरके आक्रमण करते थाकबे। ताई जेने निते हबे कोन खाबारेर कि पुष्टिगुण, कोन खाबारेर साथे कोन खाबार खावा जाबे आर कोन खाबारेर साथे कोन खाबार खावा जाबे ना, आर एगुलो जदि आम्रा सठिकभावे ना जानी ताहले किन्तु सुस्थभावे जीवन जापन कराओ प्राय असम्भव। चा এই জিনিসটি আমরা অনেক পছন্দ করি। চা এমন এক পানীয় যা ছোট বড় সকলেই কম বেশি খেয়ে থাকে। চা খাওয়ার বিধি নিষেধ কিন্তু নিতান্তই কম নয়। চা খাওয়ার পর পানি পান করো না, ভাত খাওয়ার আগে ও পরে চা খেও না, এই খাবারটি খেয়েছো এখন চা খেও না, এমন অনেক কথাই আছে। আবার অনেকেই তো চা খেতে পুরোপুরিভাবে নিষেধ করে থাকেন। চা খাওয়া নাকি মারাত্মক ক্ষতিকারক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো চায়ের সাথে কোন খাবারগুলো খাওয়া উচিত নয়, চা খাওয়ার পর পানি খেলে কি হয়, চা খেলে কি ক্ষতি হতে পারে, সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। চা পান করা যে একেবারেই খারাপ তা নয়, তবে অতিরিক্ত চা পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। চায়ে ক্যাফেইন জাতীয় পদার্থ থাকে, এর ফলে আমাদের বারবার প্রস্রাব পায়। অতিরিক্ত চা পান করলে মূত্রবর্ধক সমস্যা দেখা দিতে পারে, এছাড়াও এটি আপনার ঘুমের সমস্যার সৃষ্টি করতে পারে। যাদের ডিহাইড্রেশনের সমস্যা আছে তারা কম পরিমাণে চা পান করুন। থিওফিলাইন এক ধরনের রাসায়নিক যা চায়ে থাকে এবং এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি করে। অনেকেই মনে করেন সকালবেলা গরম গরম চা খেলে পেট পরিষ্কার হয়, সেখানে অতিরিক্ত চা কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই সকালবেলা খালি পেটে চা পান করা থেকে বিরত থাকুন, নাস্তা খাওয়ার এক ঘন্টা পরে চা পান করতে পারেন। মুড পরিবর্তনের আদর্শ ড্রাগ হচ্ছে ক্যাফেইন। এর যেমন কিছু ভালো দিক রয়েছে তেমনই রয়েছে কিছু খারাপ দিক। ঘন ঘন চা খেলে ঘুমের সমস্যা হয়, উত্তেজনা অনেক বেশি বৃদ্ধি পায়, অস্থিরতা বেড়ে যায়, হৃৎকম্পন বেড়ে যায়। তাই আপনি যদি একটু বিক্ষিপ্ত মেজাজে থাকেন সেই সময় আপনার চা না খাওয়াই ভালো। অন্তঃসত্ত্বাদের চা পরিহার করতে হবে। অন্তঃসত্ত্বা অবস্থায় অতিরিক্ত পরিমাণে চা খেলে এটি গর্ভপাতের কারণ হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত পুরুষেরা অতিরিক্ত পরিমাণে চা পান করেন তাদের প্রোস্টেট ক্যান্সার হবার সম্ভাবনা অনেক বেশি। চায়ের মধ্যে থাকা ক্যাফেইন আমাদের শরীরে রক্ত সঞ্চালন ব্যবস্থার জন্য একেবারেই ভালো নয়। যাদের হৃদযন্ত্রের সমস্যা আছে তাদের অবশ্যই চা এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত চা পানের ফলে পেট ফাঁপা ও ব্লটিংয়ের সমস্যা হয়, শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়, স্ট্রেস ও দুশ্চিন্তা হতে পারে, অ্যাডিকশন বাড়িয়ে দেয় চা। এছাড়াও অনিদ্রা দেখা যায়, শরীরে ও মুখে ব্রণ ওঠে, রক্তচাপ ওঠানামা করে। তাই অতিরিক্ত পরিমাণে চা পান করা থেকে যেমন বিরত থাকবেন তেমনই দুধ চা খাওয়া থেকেও বিরত থাকবেন। দৈনিক আপনি গ্রিন টি, লেমন টি, হার্বাল টি অথবা শুধুমাত্র রং চা খেতে পারেন 2 থেকে 3 কাপ। এর বেশি পরিমাণে চা আপনার স্বাস্থ্যের পক্ষে মোটেই হিতকর নয়। যদি পারেন তাহলে চায়ে চিনি খাওয়া একেবারে ছেড়ে দিন, এর বদলে মধু মিশ্রিত করুন। তবে সরাসরি চায়ের মধ্যে মধু মিশ্রিত না করে চা ফুটিয়ে নামিয়ে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে মধু মিশ্রিত করে খেতে পারেন। এবারে বলছি চায়ের সাথে অথবা চায়ের আগে ও পরে কোন ধরনের খাবারগুলো এড়িয়ে যেতে হবে। প্রথমত বেসন দিয়ে তৈরি খাদ্যবস্তু। চায়ের সঙ্গে প্রায়ই নোনতা বা চপ খেতে পছন্দ করে থাকেন অনেকে, তবে এর ফলে নানান সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে চায়ের সঙ্গে বেসন দিয়ে তৈরি যে কোনো জিনিস খেলে শরীরের পুষ্টিকর উপাদানের অভাব দেখা দেয়, এমনকি পেট খারাপ, হজম সংক্রান্ত নানাবিধ সমস্যাও দেখা দিতে পারে। চায়ের সাথে বা আগে ও পরে যে খাবার বাদ দিতে হবে তা হচ্ছে ঠান্ডা খাবার। চা পান করার পরে বা চা পানের সময় ঠান্ডা খাবার বা পানীয় পান করা একেবারেই উচিত নয়। চা পানের পরপরই কোল্ড ড্রিঙ্কস জাতীয় কোনো কিছু পান করলে তা পাচনতন্ত্রের উপরে কুপ্রভাব বিস্তার করতে পারে, এর ফলে অ্যাসিডিটি, পেটের বদহজম সহ পেটের নানাবিধ সমস্যা শুরু হয়ে যায়। আপনি হঠাৎ করেই অসুস্থ হয়ে যেতে পারেন। দাঁত ও মুখ গহ্বরের নানাবিধ ক্ষতি হতে পারে, মাথা ঘোরানো ও বমি বমিভাবে সমস্যা দেখা দিতে পারে।
চা পানের সাথে চা পানের আগে ও পরে অবশ্যই যে জিনিসটি করা বাদ দিতে হবে সেটি হচ্ছে ওষুধ খাওয়া। আমরা অনেক সময় নানাবিধ ওষুধ খেয়ে চা খাই, আবার কখনো কখনো চা খাওয়ার পরে ওষুধ খাচ্ছি। এ ভুলটি করা যাবে না। ওষুধ নানা ধরনের রাসায়নিক দিয়ে প্রস্তুত করা হয়, আর এই ওষুধের সাথে চা বিক্রিয়া করে আমাদের মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি পাকস্থলীর দীর্ঘস্থায়ী ক্ষতি সৃষ্টি হবে, যার ফলে আপনার খাবার খাওয়ার ইচ্ছা কমে যাবে। এমন কাজ দীর্ঘদিন ধরে করতে থাকলে শরীরের নানাবিধ জটিলতা দারুণভাবে প্রভাব বিস্তার করতে শুরু করবে। চার সাথে যে খাবার খাওয়া যাবে না সেটি হচ্ছে আয়োডিন সমৃদ্ধ খাবার। ব্রকোলি, ব্রাসেলস স্প্রাউট এবং বাঁধাকপির মতো সবজিতে গ্লুকোসিনোলেট নামক এক ধরনের যৌগ থাকে, যা আয়োডিন শোষণ বন্ধ করে দেয়, যার ফলে থাইরয়েড গ্রন্থির উপরে প্রভাব বিস্তার করতে পারে এবং থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কমে যায়, যার ফলে থাইরয়েডের সমস্যায় ভুগতে হতে পারে। তাই চায়ের সাথে অথবা আগে ও পরে এই সবজিগুলো, বিভিন্ন ধরনের আয়োডিন সমৃদ্ধ খাবার, মাছ ইত্যাদি খাওয়া একেবারেই অনুচিত। ভাত খাওয়ার পরে অথবা দুপুরে ও রাতে ভারী খাবার খাওয়ার পরে অনেকেই চা পান করে থাকেন। এটি ছাড়া অনেকেরই যেন মনে হয় খাবার অসম্পূর্ণ, কিন্তু বিজ্ঞানীরা বলছেন ভাত ও উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করা উচিত নয়, এতে হজমের সমস্যা দেখা দিতে পারে। গবেষকরা বলছেন চায়ের মধ্যে থাকা ট্যানিন অ্যাসিড খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে। এই রাসায়নিক যৌগ হজমের সমস্যার সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয়, বিশেষ করে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়ার পরে, যেমন মাছ ও মাংস ইত্যাদি খাবার খাওয়ার পরপরই চা পান করলে ক্ষতির প্রবণতা আরও অনেক বেশি বেড়ে যায়। তাই খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে চা পরিত্যাগ করতে হবে। যেমনটি আগেই বলেছি, চা খাওয়ার পরপরই ঠান্ডা খাবার খাওয়া উচিত নয়। অনেকেই হোটেলে গিয়ে করেন কি, এক কাপ চা অর্ডার করেন, সাথে অর্ডার করেন এক গ্লাস পানি, এক গ্লাস পানি ঢকঢকিয়ে খেয়ে তারপরে চা খান। আবার অনেকে চা খাওয়ার পরে পানি পান করেন। এই দুটো কাজই একেবারেই অনুচিত। চা খাওয়ার পরে ট্যানিনের উপস্থিতি একটি হলুদ রং প্রদান করে। চা খাওয়ার 15 মিনিটের ব্যবধানে পানি ব্যবহার করা ভালো, যা আপনার দাঁতকে বিবর্ণ হওয়ার হাত থেকে বাঁচাবে। চায়ের সাথে পরবর্তী যে খাবার খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে তা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ও বাদাম। বাদামে থাকে ফাইটিক অ্যাসিড, যা ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্ক শোষণে বাধা দেয়। তাই চায়ের সঙ্গে বাদাম, সয়াবিন, মসুর ডাল, আখরোট, মটরশুঁটি এগুলো খাওয়া যাবে না। খাবেন না যে কোনো ধরনের উচ্চ পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। চায়ের সাথে পরবর্তী যে খাবার বাদ দিতে হবে তা হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার। চায়ের ট্যানিন এবং অক্সালেট জাতীয় কিছু যৌগ আয়রন সমৃদ্ধ খাবার থেকে আয়রন শোষণে বাধা দেয়। ব্ল্যাক টিতে সবচেয়ে বেশি ট্যানিন থাকে, গ্রিন টি আদা চায়ের তুলনামূলকভাবে কম ট্যানিন থাকে। তাই চায়ের সঙ্গে কখনোই আয়রন সমৃদ্ধ সবুজ পাতাওয়ালা শাক, দানাদার শস্য ইত্যাদি খাওয়া উচিত নয়, এমনকি খালি পেটেও চা খাওয়া উচিত নয়। চায়ের সাথে যে কোনো ধরনের আচার, তেঁতুল বা লেবু দেওয়া আছে এমন খাবার ভুলেও গ্রহণ করবেন না। অনেকে লেবু চা পান করে থাকেন, কিন্তু যাদের অ্যাসিডিটি, হজম ও গ্যাসের সমস্যা আছে তারা লেবু চাও এড়িয়ে চলুন। চায়ের সাথে বাদ দিবেন অঙ্কুরিত শস্য। চায়ের সঙ্গে স্যালাড বা অঙ্কুরিত শস্য খাওয়া উচিত নয়, এর ফলে পেটে সমস্যা দেখা দেয়। চায়ের প্রকৃতি গরম হয় এবং স্যালাডের প্রকৃতি হয় ঠান্ডা, তাই এই দুটি খাবার একসঙ্গে খেলে পেটে সমস্যা দেখা দিতেই পারে। পাশাপাশি সবুজ শাকসবজি বা শাকসবজি দিয়ে তৈরি করা যে কোনো ধরনের খাবার চায়ের সাথে এড়িয়ে চলতে হবে। সবুজ শাকসবজি, বিনস ও ড্রাই ফ্রুটস আয়রন সমৃদ্ধ হয়, চায়ের সঙ্গে এগুলি খেলে তা ক্ষতিকারক এটি প্রমাণিত। চায়ের সাথে বাদ দিতে হবে মেলন জাতীয় খাবার, যেমন ধরুন তরমুজ, বাঙ্গি ইত্যাদি। মেলনের সাথে চা একেবারেই যায় না, জোর করে যদি আপনি খান তাহলে দীর্ঘস্থায়ী নানাবিধ সমস্যার সৃষ্টি হতে থাকবে। এক কথায়, ফল খাওয়ার আগে ও পরে চা খাওয়া একেবারেই অনুচিত। আমরা সকলেই জানি দুধ চা খেতে বারণ করা হয়, কারণ চায়ের রাসায়নিকের সাথে দুধ মিশ্রিত হয়ে পেটের জন্য ক্ষতিকারক প্রভাব বিস্তার করে। তেমনি দুধ ও দুগ্ধজাতীয় খাবার, টক দই, পনির ইত্যাদির সাথে চা খাওয়া পরিহার করতে হবে। এক কথায় বলা যেতে পারে, চা খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে কোনো ধরনের খাবার খাওয়াই উচিত নয়। আপনি যদি চায়ের উপকারিতা পেতে চান তাহলে যেমন খেতে হবে লাল চা, গ্রিন টি, আদা চা অথবা লং চা, কিংবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অর্গানিক টি। সাথে খেয়াল রাখতে হবে আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে যেন অন্য কোনো খাবার না খান, আবার একেবারে খালি পেটেও চা না খান।
তো ভিউয়ার্স, চায়ের উপকারিতা অপকারিতা সম্পর্কিত এমন ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।